একটি ছোট ঘটনা বলি, আজ থেকে 30 বছর আগেকার ঘটনা। অধুনা ঝাড়খণ্ড, তৎকালীন পুরুলিয়া বিহারের যে মধ্যবর্তী অংশ, বর্ডার লাইন যাকে আমরা বলি, সেখানে এক দুর্বিষহ ঘটনা ঘটে গেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই মৈত্রী বন্দ্যোপাধ্যায়ের কথাও সুরে এই গানটি পরিবেশনা করব। ঘটনাটা একটু বলে নিই আপনাদের। আজ থেকে 30 বছর আগে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে একটি 9 বছরের বোবা মেয়েকে ধর্ষণ করা হলো সেই সীমান্তে। অনেক মানুষ বিচারের জন্য হাহাকার করলেন, অনেক মোমবাতি মিছিল হলো, অনেক জায়গায় অনেক মানুষের কান্না রক্ত ঝরে পড়ল। কিন্তু তখনকার সেই আইন ব্যবস্থা, সমাজের যে উচ্চতম মানুষ যারা গ্রামে বিচার করতেন, তারা বিচার করলেন সেই 9 বছরের বোবা মেয়েটি নাকি নষ্ট মেয়ে, আর যারা ধর্ষণ করেছে তারা প্রকাশ্য রাজপথে ঘুরে বেড়াতে লাগলো, তাদের কোনো দোষ নেই। গ্রাম ছাড়া হতে হয়েছিল মেয়েটিকে তার পরিবার সহ। আমি একজন সাধারণ মানুষ, কী বা করতে পারি এই ঘটনার পরিপ্রেক্ষিতে? একটা গান গাওয়া ছাড়া। জ্বলে উঠুক প্রতিবাদের আগুন প্রত্যেকটা হৃদয়ে, এই গানটি সেই প্রাণটির জন্য আজ থেকে 30 বছর আগে। তোয়ার হাতে দুব দুবই দুব দুব রে, খোলা এখন দা অসুর তুকে মারতে হবে যার বিটি যা যা। তোয়ার হাতে দুব দুবই দুব দুব রে, খোলা এখন দা অসুর তুকে মারতে হবে যার বিটি যা যা। তোয়ার হাতে দুব দুবই দুব দুব রে, খোলা এখন দা অসুর তুকে মারতে হবে যার বিটি যা যা। চেয়ে দেখো ঘুমত লবিল বিটি ফুসলে লষ্ট কাটার দিকে শুধুই চোখ, দিদিক উদিক চেয়ে দেখো ঘুমত লবিল বিটি ফুসলে লষ্ট কাটার দিকে শুধুই চোখ। এই কালো বিটি যাকে রে তুই ধর সুরের মাথা, তোয়ার পাড়া হাজার কালো পিতির জনম হো, তোয়ার পাড়া হাজার কালো পিতির জনম হো। তোয়ার হাতে দুব তুই দুব দুবরে, ভুলা এখন দা অসুর তুকে মারতে হবে যার বিটি যা যা। তোয়ার হাতে দুব তুই দুব দুবরে, ভুলা এখন দা অসুর তুকে মারতে হবে যার বিটি যা যা। কচি মেঘে ঘুরাও খাই দিয়ে গেল, ওই গায়ের গুঙ্গা বিটি সাদা রাত কাঁদিল। এথে ঝিলুকে বলছে শুনো লষ্ট মে তু, এথে ঝিলুকে বলছে শুনো লষ্ট মে তু, সে লোক
লোকগুলাকে, সে লোকগুলাকে মারতে হবে যারে বিটি তু। এই কালো বিটির হাতে দিলাম, এই কালো বিটির হাতে দিলাম ভোলা ঠান্ডা, অসুর তুকে মারতে হবে যারে বিটি যারা। অসুর তুকে মারতে হবে যারে বিটি যারা, অসুর তুকে মারতে হবে যারে বিটি যারা, অসুর তুকে।